আজকে একটা পপুলার সিরিজ নিয়ে বলবো যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল লোহিত যেমন হুমায়ুন আহমেদের হিম তেমনি প্রচেদ গুপ্তের সাগর কিন্তু সাগরকে নিয়ে নয় আর একটা এমন চরিত্র এপার বাংলায় যাকে অনেকেই চেনে না এই রকম এক চরিত্র নিয়ে আজকে আপনাদের কিছু বলবো কোন সেই চরিত্র

কবি নায়কের নাম কবি ইমদাদুল হক মিলান এই কবি চরিত্র নিয়ে আজকে আপনাদের একটু জানাবো সেই পপুলার চরিত্রের নাম হচ্ছে কবি বাংলাদেশে এই চরিত্র খুবই বিখ্যাত এ বই নিয়ে মাতামাতি আছে আমাদের এপার বাংলায় আমি খুব বেশি বই পাইনি কবি সংক্রান্ত বা কবিকে নায়ক করে ইমদাদুল হক মিলান যে লেখাগুলো লিখেছেন তার কয়েকটা উপন্যাস আমার হাতে এসছে অর্থাৎ এপার বাংলার প্রকাশকরা অল্প কিছু উপন্যাস কবিকে নিয়ে ছেপেছেন আজকে যেগুলো অ্যাভেলেবেল আমাদের এখানে পাওয়া যায় এরকম বইগুলো নিয়েই আমি আলোচনা করব আসল আলোচনা নয় খুব সংক্ষিপ্তভাবে সবাইকে জানিয়ে দেবো এই বইগুলোর কথা কেউ যদি কিনে পড়েন অবশ্যই তার ভালো লাগবে যাদের যাদের হিমু ভালো লেগেছে আগে তাদের খুবই ভালো লাগবে হিমুর সঙ্গেই যেন এই চরিত্রটার একটু বেশি মিল আছে প্রথমে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারুল কন্যা ইমদাদুল হক মিলান পত্রভারতীর বই সেরকম বেশি দামও নয় মোটাশোটা বই হলেও দাম যথেষ্ট কম একশো টাকা দাম আর এখন তো টোয়েন্টি পার্সেন্ট কমিশান সব জায়গাতেই পাওয়া যায় তার মানে ওই দেড়শোর আশেপাশেই দাম থাকবে প্রায় আড়াইশো পাতার বই কোনো কারণে এই বইটা খুব বেশি বিকৃত হয়নি বলে আমার মনে হয় না হলে নতুন সংস্করণ হতো এবং দামও অনেক বেড়ে যেত আসলে এপার এপারবাঙ্গের পাঠকরা ঠিক বাংলাদেশি লেখকদের অতটা ভালোভাবে গ্রহণ করেনি নতুন প্রজন্ম যারা একদম নতুন পড়ুয়া যারা তারা যত সহজে এই বাংলাদেশি লেখকদের গ্রহণ করেছে আমাদের প্রবীণ পাঠকরা কিন্তু বাংলাদেশি লেখকদের সম্ভবত অতটা ভালোভাবে গ্রহণ করেনি আসলে খনি খুঁড়ে একটা ছোট পাথর পাওয়ার অপেক্ষা সেই পাথরটা যদি কেউ দেখে পরীক্ষা করে যে সেটা শোনার তাহলে আমার মনে হয় ওই খনির দিকে মানুষ ঝুঁকবে তো ইমদাদুল হক মিলানের কবি নিয়ে যে উপন্যাসটা প্রথমে বলছি সেটা হচ্ছে পারুল কন্যা কবি এমন একটা চরিত্র যার সঙ্গে হিমুর অনেকটা মিল আছে যদিও কবি একটু বিত্তবান পরিবারের একজন প্রতিনিধি কিন্তু সংসারের বন্ধন তাকে আটকে রাখতে পারে না মানুষকে ভালোবাসাই তার মূল লক্ষ্য এবং নিয়মানু জীবনযাপন যেটা হয় আমাদের স্বাভাবিক গতানুগতিক জীবনযাপনের বাইরে তার গতায়াত এবং তিনি একটু ভাব প্রকৃতির এবং সব থেকে ভালো কথা হচ্ছে যে এখানে কিন্তু নারী চরিত্রের প্রাধান্য এই উপন্যাসগুলোই নারী চরিত্রের প্রাধান্য কিন্তু আছে অর্থাৎ একদম নারী আসক্তিবিহীন এরকম মানুষ কিন্তু আপাত দৃষ্টিতে কবি নয় যাই হোক পারুল কন্যা উপন্যাস নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা পার্কের মধ্যে একটা মেয়েকে ক্ষতবিক্ষত অবস্থায় যে তাকে প্রচুর অত্যাচার করা হয়েছে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায় একটা ছোট্ট মেয়ে একটা কিশোরী কন্যাকে পাওয়া যায় সবাই ধরে নেয় যে সে মৃত কিন্তু কবি বুঝতে পারে যে তার কোনো রকমে শরীর প্রাণ আছে এবং কবি তাকে হাসপাতালে নিয়ে যায় ধীরে ধীরে সুস্থ করে তোলে সেই মেয়েটি হচ্ছে পারুল কিন্তু সুস্থ হওয়ার পরেও সে তার পুরনো যে ঘটনা সেই ঘটনাগুলো কিন্তু কোনোরকমভাবেই বলতে চায় না স্মৃতি কিন্তু বিলুপ্ত হয়নি কিন্তু সে পুরনো কী কোন পরিবেশ থেকে সে এসছে কোথা থেকে এসছে এবং তার সঙ্গে ঠিক কি হয়েছিল সেটা কিন্তু সে কোনোরকমভাবেই বলতে চায়নি ঘটনা প্রবাহের মাধ্যমে আস্তে আস্তে সব কিছু বেরিয়ে আসে প্রত্যেকের ভালো লাগবে পড়লে খুব আনন্দ পাবে দারুণ একটা উপন্যাস হচ্ছে পারুল কন্যা যে কোনো কারণেই হোক এই বইটা পাঠক দ্বারা খুব সমাদৃত এপার বাংলায় হয়নি যদি কেউ এই বইটা পড়েন অবশ্যই তার ভালো লাগবে এই বইটার কথা প্রথমে আজকে বলে দিলাম এরপরে যে বইটা নিয়ে আলোচনা করব আর একটা বই আমি কবি সংক্রান্ত আর একটা বই এপার বঙ্গে আমি জোগাড় করতে পেরেছি আমি জানি না যে কবি সংক্রান্ত আরও যে উপন্যাসগুলো আছে সেই উপন্যাসগুলো এপারবঙ্গে কোনো পাবলিশার ছেপেছে কিনা সম্ভবত ছাপেনি তাহলে আমি একটু না একটু খবর পেতাম কারণ আমি খোঁজখবর করেছি তাও যদি কারু জানা থাকে যে কবি সংক্রান্ত আরও উপন্যাস আছে আমাকে জানাবেন আমার খুব ভালো লাগবে কমেন্ট বক্সে লিখে যদি জানান তাহলে আমি কিনে পড়ে খুব উপকৃত হতে পারি আসলে কাউকে জানাতে গিয়ে অনেক কিছুও জানা যায় নিজেও জানা যায় সেই রকম ব্যাপার তো যাই হোক এরপরে যে বইটা নিয়ে আলোচনা করব নায়কের নাম কবি ইমদাদুল হক মিলানের এটা প্রতিভাষের বই বেশ মোটা সোটা বই সুন্দর প্রচ্ছদ সুদীপ্তবাবুর তিনশো এগারো পাতার বই তিনশো এগারো পাতার বই দামও ভালোই প্রায় সাড়ে তিনশো টাকা তো যাই হোক এরও টোয়েন্টি পার্সেন্ট ছাড় নিশ্চয়ই আছে পাওয়া যাবে কলেজ স্ট্রিটে অনেকেই এখন টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বই দেন তা মানে দুশো আশি টাকা হয়তো পড়বে এই বইটার দাম পাঠকরা কিন্তু এই দুশো আশি টাকা দিয়ে যদি বইটা কেনে আমার মনে হয় তার ওই পয়সাটা উঠে যাবে খুব ভালো লাগবে বইটা এই বইতে কিন্তু কবিকে নিয়ে আছে পাঁচটা উপন্যাস পাঁচটা উপন্যাস এবং উপন্যাসগুলো সবই মোটামুটি ভালো খেরি। যেহেতু অনেক বড় বই এবং ছাপার অক্ষর ছোটো সেহেতু ধরে গেছে প্রথম উপন্যাস হচ্ছে বন্ধন তারপর হচ্ছে আয়না তোমার সঙ্গে তারপরে হচ্ছে নায়িকার নাম আয়না তিন নম্বর উপন্যাস আর আয়না কেমন আছে এটা হচ্ছে চার নম্বর উপন্যাস এবং পাঁচ নম্বর উপন্যাস বলছে কবি ও একটি মেয়ে কবিও একটি মেয়েতে কলি বলে একটি কিশোরীর আবির্ভাব হয়েছে খুব ভালো লাগবে খুব রোম্যান্টিক টাইপের উপন্যাস আর এই প্রত্যেকটা উপন্যাসের মধ্যেই কিছু কমন ক্যারেক্টার আছে যেমন সব উপন্যাসে না থাকলেও সাদেক ভাইয়ের কথা অনেক জায়গাতেই আছে আয়না কে নিয়ে প্রায় তিনটি উপন্যাস এখানে আছে এই আয়নাকে নিয়ে কিন্তু বেশ সুন্দর কাহিনী বিন্যাস সাজানো হয়েছে আয়না একটি কিশোরী মেয়ে কিশোরী নয় সদ্য যুবতী মেয়ে সে একটা ভুল প্রেমের ফাঁদে পড়ে মিজান বলে একজনকে ভালোবাসে কিন্তু ভালোবাসার পর বুঝতে পারে যে মোটেই সে সুবিধা নয় তখন সে চেষ্টা করে মিজানকে ভালো করে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার কিন্তু ক্রমশ আরও পঙ্কিলতায় জড়িয়ে যেতে থাকে তাকে কিভাবে আমাদের কবি আমাদের নায়ক কিভাবে তাকে উদ্ধার করে সঠিক পথে নিয়ে এলেন তাই নিয়ে উপন্যাস পরে আয়না অনেকটা দুর্বল হয়ে যাবে কবির প্রতি কিন্তু সেসব কাহিনী নিয়ে তো আরও আপনার পড়লেই জানতে পারবেন দারুণ সব লেখা খুব ভালো লাগবে এই বইগুলো দুটো বই এবং দুটো বইয়ের মধ্যে ছটা উপন্যাস আপনাদের প্রত্যেকেরই মনে হয় খুব ভালো লাগবে যদি কবি সংক্রান্ত আরও কোনো বই আমাদের এপারবঙ্গে পাওয়া যায় আপনারা জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার খুব উপকার হয় আর আপনারা পড়ে যদি উপকৃত হন ভালো লাগে যদি বইগুলো বা আগে যারা পড়েছেন তাদের যদি খুব ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার খুব ভালো লাগবে আজকে এই পর্যন্তই নমস্কার